আওয়ামী লীগের তিন নেতা এক সারিতে, অবাককর ঘটনা। ঝিনাইদহে বিএনপি জামাতে সন্ত্রাস, নৈরাজ্য অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের দোয়েল চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ সভাপতি ও ঝিনাইদহ দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সদস্য, ঝিনাইদহ দুই আসনের সংসদ সদস্য তাহসিব আলম সিদ্দিকী সমী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা আগামী সংসদ নির্বাচনে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। প্রার্থী যেই হোক না কেন, দল যাকে মনোনয়ন দেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান তারা। ঘোষণা